নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী, শুরু করছি এডিট পেজ। আমপান বিভীষিকা বয়ে যাওয়ার পর প্রথমবার আপনাদের মুখোমুখি হচ্ছে। বিধ্বস্ত চার জেলায় সব জায়গায় এখনো কিন্তু কেবল পরিষেবা চালু করা যায়নি, বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, কিন্তু বাকি ভারতে কিন্তু সেই সমস্যা নেই, সেখানে লকডাউন চলছে। আর নেটিজেনদের হাতে কিন্তু অফুরন্ত সময় এখনো, কিন্তু পশ্চিমবঙ্গের দুর্দশা বোধহয় কারো চোখে পড়েনি, কিবা দেখেও বোধহয় দেখেননি ভারতের নেটিজেনরা। বাংলার দুর্দশা নিয়ে সোশ্যাল মিডিয়ার এমন শীতলতায় আমি অন্তত খুব সারপ্রাইজড। সহানুভূতি তো দূরের কথা, বাংলার অবস্থা কি তা জানতে খোঁজ নেবার কষ্টটুকুও কেউ করেননি। দুবছর আগে কেরালার বন্যার কথা মনে পড়ে, তাও ছিল বিপর্যয় অবশ্যই, কিন্তু দীর্ঘদিনের অতিবৃষ্টিতে সমৃদ্ধ রাজ্য কেরালায় এক বিরল বন্যা হয়েছিল, তাতে কিন্তু সহমর্মিতার ঝড় বয়ে গিয়েছিল সঠিকভাবে, অনুদানের স্রোত ছিল অফুরান। এখানে পরিস্থিতি অনেক আলাদা, প্রলয়ের মতো এক সামুদ্রিক ঝড় ছোবল মেরেছে, তারপর ছ ঘন্টা ধরে ধ্বংসলীলা চালিয়েছে, কলকাতা ও দুই চব্বিশ পরগনা তছনছ হয়ে গেছে। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রায় লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। লকডাউনে দেয়ালে পিঠ থেকে গেছিল আমাদের, এবার বোধ হয় ধনে প্রাণে ডুবলেন দুই চব্বিশ পরগনার গরিব গুর্ব মানুষগুলো। কিন্তু তাতে কি, ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনকে বুক ফুলিয়ে ভারতের অংশ বলেন যারা, মানে ভারতীয় নেটিজেনরা, কিন্তু সুন্দরবন এলাকার মানুষ যখন প্রকৃতির সঙ্গে অসমযুদ্ধে অসহায়, কারুর মন কিন্তু গলল না। এমনকি বলিউডের সেই সব সুপারস্টার যারা প্রচারে থাকতে সবসময় সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করতেই থাকেন, তারাও আশ্চর্যজনকভাবে নীরব। নাম করে টার্গেট করতে চাই না, একদমই না, আর মানুষগুলোকে আপনারা চেনেন, এই কদিনে কতই না রঙ্গ দেখিয়েছেন তারা, এখন সব চুপ কেন? সুন্দরবন এলাকার গরিব নিরন্ন মানুষগুলো কি যথেষ্ট ফটোজেনিক নন? দর্শক জুটবে না শহর কলকাতা? সেখানকার মাল্টিপ্লেক্সগুলিতে তো আপনারা মোটা মুনাফা কামিয়ে গেছেন, সেই কলকাতার বিস্তীর্ণ এলাকা আজ বিদ্যুৎহীন, সেই দর্শক আপনাদের স্টার বানিয়েছেন, তাদের ঘরে পানীয় জল নেই, বাধ্য হয়ে মানুষ পথে নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, পরিস্থিতি অশান্ত হচ্ছে। অবশ্যই অবশ্যই প্রকৃতির ওপর কারো হাত নেই, সরকারের হাতেও কিন্তু কোনো জাদুকাঠি নেই, কলকাতাবাসীকে এই কষ্টটা আরও কয়েকদিন ভোগ করতে হবে, সহ্য করতে হবে, কিন্তু তাদের সংগ্রামে বাকি দেশবাসী সামান্য সমবেদনাটুকুও দেখাবেন না? কি পরিস্থিতি কলকাতা শহরতলির, আপনারা নিজেরাই দেখে নিন। বিদ্যুৎহীন শহরের একাধিক এলাকা জমছে ক্ষোভ, আম্পানের ঝড়ে উপড়ে যাওয়া পোস্ট ও গাছ সরানোর লক্ষণ নেই, সিএসসিতে কেউ ফোন তুলছেন না বলে অভিযোগ শহরবাসীর, পুরসভা গাছ কাটার কাজ ঠিকভাবে করছেন না, অভিযোগ এমনও অজয়নগরে সকাল থেকে বিক্ষোভ, একটা লোক আসেনি পর্যন্ত দেখার জন্য, ইভেন যে কি ড্যামেজটা হয়েছে কি অসুবিধা, কর্পোরেশনে কেউ আসেনি, বাড়িতে 90 বছরের বৃদ্ধ বাচ্চা, জল নেই, জ্বলছে, আজকে প্রায় দুদিন হতে চললো, এটা কি? কারো বাড়িতে অসুস্থ ক্যান্সার রোগী, কারো বাড়িতে ছোট বাচ্চা, বিদ্যুৎ নেই, জেরবার মানুষ। দক্ষিণ কলকাতার গড়ফার শহীদ নগরে রাস্তায় গাছ ফেলে বিক্ষোভ দেখান এলাকাবাসী, বয়স্ক মানুষরা রয়েছে, তারা একদম মানে অসুস্থ, জল পাচ্ছে না, কারেন্ট নেই, খুবই দুর্ভিক্ষের মধ্যে রয়েছে, তারপরে সাত বাচ্চা হয়েছে দুটো বাড়িতে, তাদের বাচ্চা নিয়ে যেতে হবে, কি অবস্থা রয়েছে, এই অসুস্থ লোকগুলো যাতে সাফার না হয় সেই ব্যবস্থাটা করে দিন, আমাদের কোনো উদ্দেশ্য নেই এইগুলো আটকে আমরা দিঠা আমরা এই এই পরিস্থিতি ইয়ে করবো। গাছ কাটা তো দূরস্থ, কেউ এলাকা পরিদর্শন করতেও আসেননি, এই অভিযোগে বিক্ষোভ সন্তোষপুর এলাকায়, বাবা মায়ের সঙ্গে রাস্তায় নামলো খুদেরাও। সিএসসির নাম্বার 9 বিজি, আর এখানকার যিনি চার্জে আছেন তার নাম্বার মোবাইল নাম্বার অনেক কষ্টে পাওয়া গেছে, মোবাইল সুইচ অফ, কোনো টাইপের জল নেই। ঠাকুরপুকুরের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কেটে গেছে 40 ঘন্টারও বেশি সময়, দিনভর বেহালার বিভিন্ন এলাকায় চলেছে রাস্তা অবরোধ। আমাদের ঘরে এক ফোঁটা জল নেই, খাবার জল বলুন, স্যানিটেশনের জন্য জল বলুন, এভরিথিং ইজ অফ,
কোন লোক এখনো অবধি আসেনি আমাদের বাড়িতে বাড়িতে কারোর বাড়িতে ক্যান্সার পেশেন্ট আছে কারোর বাড়িতে 85 বছরের বৃদ্ধা রয়েছে প্রত্যেকটা লিফট থেকে লিফট তো চলছেই না আমরা চারতলা বড় বড় বিল্ডিং বলুন রিজার্ভার থেকে কি হাতে করে একটা 80 বছরের মহিলা কি হাতে করে জল তুলে উপরে বাথরুমে ব্যবহার করবে সিএসএ এর বিরুদ্ধে খুব বাড়ছে জল নিকাশি ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ হয় লিলুয়ায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে জিটি রোড ঘটনাস্থলে আসে পুলিশ আসেন সিএসএ এর কর্মীরাও কাজ শুরু করলে অবরোধ ওঠে सर पहला सैनिटेशन यहाँ पे तो आपका इतना गली में पानी लगा हुआ है देयर इज नो वे ऑफ ड्रेनेज पानी आउट होने का चांस नहीं है और दूसरा इलेक्ट्रिसिटी जो है लास्ट 40 घंटा से नहीं आया अगर हम लोग सीएससी में जा रहे हैं सीएससी बोला प्रायोरिटी पे काम होगा गोटा दिने दफाय दफाय विक्षोभे खानिकटा नड़े चढ़े बसे सीएससी किन्तु तादेर बक्तव्य गाछ काटा ना होले तारा काज करते पारछेन ना ब्यूरो रिपोर्ट जी 24 घंटा कोलकाता पुरसभार प्रशासक ফিরহাদ হাকিম তিনি আশ্বাস দিয়েছেন 7 দিনে কলকাতায় সব পরিষেবা চালু করে দেবেন আচ্ছা আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন রাস্তায় রাস্তায় পানীয় জলের দাবিতে যে মানুষগুলি বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সকলের মুখ কিন্তু ছিল মাস্কে ঢাকা অর্থাৎ করোনা সংক্রমণ ঠেকাতে কেন্দ্রীয় বা রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের যা যা নিয়মাবলী তারা কিন্তু তা মেনে চলছিলেন এই রকম পরিস্থিতি যেখানে দুদিন ধরে পানীয় জল বলে কিছু নেই স্নান শৌচের জল নেই এই সময়ও মাস্ক পরার কথা মাথায় রাখা কিন্তু জাতি হিসেবে আমাদের অবিশ্বাস্য সংযমেরই পরিচয় দেয় তবে বাংলার মানুষের ভালো দিকটা বোধহয় কারোর নজরে আসে না আজ অবশ্য গোটা ভারতের নজর বাংলার দিকে ঘুরেছে কারণ লকডাউনের মধ্যেই রাজ্যে ছুটে এসেছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে নিয়ে সাইক্লোন বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেছেন মোদি এসেছেন তার ফলে মোদীপন্থী এবং মোদী বিরোধী দুই পক্ষই সক্রিয় হয়ে উঠেছে কারণ এবার সাইক্লোনের সঙ্গে রাজনীতি জড়িয়ে গেছে ক্ষয়ক্ষতির হিসেব ও ত্রাণ নিয়ে রাজ্যের দিকে আঙুল তোলা যাবে অনুদানের অল্পতা নিয়ে মোদীকে দোষারোপ করা যাবে মোদী মমতা নিজেদের মধ্যে সমন্বয় রেখে চলতে চাইলেও সোশ্যাল মিডিয়ায় দুজনকে নিয়ে কিন্তু রগরগে মিম এড়ানো যাবে না ভেঙে পড়া গাছ বিধ্বস্ত জনপদ আর মানুষের হাহাকার কি সেরকম বিনোদন জোগাতে পারে একদমই না তবে রাজনীতি ও প্রশাসন সবসময় একসূত্রে গাঁথা থাকে না পরিস্থিতি খতিয়ে দেখে মোদী নিজেই স্বীকার করে নিয়েছেন লকডাউনের গুদের উপর আমপানের বিস্ফোরক জ্বালা সইতে হচ্ছে বাংলাকে করোনা ভাইরাস কি লড়াই মে জিতনে কা মন্ত্র আর সাইক্লোন মে জিতনে কা মন্ত্র দোনো পুরি তরহ এক দূসরে কে অপোজিট হ্যায় कोरोना वायरस से लड़ने का मंत्र है जो जहां है वहीं रहे जरूरत नहीं हो तब तक घर से बाहर न निकले और जहां भी जाए 2 गज की दूरी बनाए रखे लेकिन साइक्लोन का मंत्र है कि साइक्लोन आ रहा है जल्दी से जल्दी सुरक्षित स्थल पर आप शिफ्ट कर जाइए वहां पर पहुंचने का प्रयास कीजिए अपना घर खाली कीजिए यानी दोनों अलग अलग प्रकार की लड़ाइयां एक साथ पश्चिम बंगाल को लड़ने पड़ी है लेकिन उसके बावजूद भी ममता जी के नेतृत्व में राज्य सरकार ने भरसक प्रयास किया है भारत सरकार ने भी लगातार उनके साथ रह करके इस संकट की घड़ी में जो भी आवश्यक जो एडवांस में करने योग्य था जो उसी समय करने का योग्य था और जो आगे दिनों के करने की आवश्यकता है उसको भी पूरा करने का हम प्रयास करेंगे বাংলার বিপত্তি নিয়ে চিন্তিত থাকলে তাহলে প্রাথমিক প্রতিক্রিয়া দিতে এত দেরি কেন তিক্ত প্রশ্নের মুখে পড়তে হচ্ছে প্রধানমন্ত্রীকেও কলকাতায় ঝড় আছড়ে পড়ার 23 ঘন্টা পরে নাকি প্রধানমন্ত্রী তার প্রথম টুইটটি করেন কিন্তু তিনি রাজ্যে ছুটে এসেছেন আকাশপথে পরিস্থিতি খতিয়ে দেখেছেন ক্ষয়ক্ষতির হিসেব কষতে কেন্দ্রীয় দল পাঠানোর ঘোষণা করেছেন মোদীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও পাল্টা যুক্তি পেশ করার অবকাশ কিন্তু রয়েই যাচ্ছে কিন্তু কেন্দ্রীয় স্তরে তাবড় বিরোধী নেতারা কি করছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন টুইট করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন কিন্তু রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এদের সহমর্মিতা কোথায় গেল জেগেছে আজ জেগেছে দিল্লিতে আজ বিরোধীদের ভিডিও কনফারেন্স ছিল মমতার অনুরোধেই ভিডিও কনফারেন্সের আয়োজন করেন সোনিয়া সেখানে আমপানকে জাতীয় বিপর্যয়ের হিসেবে ঘোষণার দাবিও করা হয়েছে তার আগেই মোদী 1000 কোটি টাকার প্রাথমিক সাহায্য ঘোষণা করেছিলেন তাই একটু
বাড়িয়ে দাবি না করলে বিরোধীদের ঠিক মান থাকে না। কিন্তু প্রায় দশ বছর মনমোহনকে সামনে বসিয়ে সরকার চালিয়েছেন সোনিয়া। তিনি বিলক্ষণ জানেন, ওভাবে জাতীয় বিপর্যয় ঘোষণা করা যায় না। যাকে সমস্ত প্রতিকূলতার মধ্যে লড়তে হচ্ছে, বিরুদ্ধে লড়তে হচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও আম্পানকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি জানাননি। তবে এটা যে জাতীয় বিপর্যয় থেকে কোনো অংশে লঘু নয় তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জাতীয় বিপর্যয় ঘোষণা হলে ত্রাণ ও পুনর্গঠনের পুরো খরচাটা কেন্দ্রীয় সরকারের উপর বর্তাবে। রাজ্যের হিসেবেই ক্ষতি হয়েছে প্রায় 1,00,000,000,000 টাকা। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার নিজেরা ক্ষয়ক্ষতি দেখিয়ে যা সিদ্ধান্ত নেওয়া নিক। শুধু বিভিন্ন খাতে রাজ্যের বকেয়া যে 53,000,000,000 টাকা প্রাপ্য রয়েছে তা মিটিয়ে দেওয়া হোক। দেখো, আমরা ডিমান্ড ডিমান্ড করতে চাই না, কিন্তু আমার কতগুলো জায়গায় ইমিডিয়েট নবনির্মাণ করতে হবে, যেটা হচ্ছে আমার এম্বাংমেন্টগুলো, যেগুলো বাঁধগুলো ভেঙে গেছে, নদীর একদম পুরোপুরি ভেঙে গেছে, এলাকার পর এলাকা জলমগ্ন, আপনারা সিনটা দেখলে বুঝতে পারবেন। সুতরাং তোমরা ওইটা আমাদের রিপেয়ার করতে প্রচুর টাকা খরচা হবে, তোমরা যেটা পারবে তোমাদের টিম পাঠিয়ে দেখে নাও, যা পারবে সেটা দেরি করো না, যা দেবে তাড়াতাড়ি দিও, আর তার না তো আমাদের করতেই হবে। দুই হচ্ছে পাওয়ারের অবস্থা খুব খারাপ, কারণ পাওয়ারের আমরা 60% পাওয়ারের লাইন কেটে দিয়েছিলাম এই কারণে, যাতে কোনো দুর্ঘটনা বেশি ঘটতে না পারে। কিন্তু তা সত্ত্বেও তো যেখানে হয়তো একটু খোলা আছে বা আছে সেখানেও অনেক ইনসিডেন্ট ঘটেছে। তারপরে ধানের যেগুলো শস্যক্ষেত্রগুলো জলে ডুবে আছে, পানের বরজ থেকে শুরু করে শস্যক্ষেত্র, হর্টিকালচার, এগ্রিকালচার, ফিশারিজ, দেন অ্যানিম্যাল হাজবেন্ডারি, স্কুল কলেজেস, অল দ্য কন্ডিশন ইজ সো ব্যাড। তো প্রাইম মিনিস্টার অ্যাসিওরড আস দ্যাট হি সেড দ্যাট উই আর হি অ্যানাউন্সড 1,000 crore rupees ফর দিস এমার্জেন্সি ফান্ড, বাট আই টোল্ড প্রাইম মিনিস্টার দ্যাট উই উইল গেট 53,000 crore ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট রিগার্ডিং ডিভলিউশন, রিগার্ডিং দিস ফুড সাবসিডি, রিগার্ডিং দিস সোশ্যাল স্কিমস, সেন্ট্রাল স্কিমস, হোয়ার এভার আওয়ার মানি ইজ দেয়। সো আই সেড অ্যাট লিস্ট ইউ ট্রাই টু গিভ সাম মানি টু আস, সো দ্যাট অ্যাট দিস ক্রাইসিস, অ্যাট দিস আওয়ার অফ ক্রাইসিস উই ক্যান ওয়ার্ক। রাজনীতির ঊর্ধ্বে উঠতে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী, রাজনীতিকে দূরে সরিয়ে রাখা গেল না। এই পরিস্থিতিতে যা সবচেয়ে বেশি দুঃখজনক, ঠিক তাই শুরু হয়ে গেছে। কিছু করার নেই, সংকটে সংযম ধরে রাখা খুবই কঠিন, কারণ এই ধরনের পরিস্থিতি রাজনীতির কারবারিদের কাছে সুযোগও তৈরি করে দেয়। প্রধানমন্ত্রী যখন রাজ্য সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলছেন, তখন কৌশলী রাজ্য বিজেপি 2009 সালে আইলার সময় যখন এখানে সিপিএম এর সরকার ছিল বুদ্ধবাবুর, মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় 21 তারিখ বোধহয় রেলমন্ত্রী হয়েছিলেন, তিনি কেন্দ্র সরকারকে বলেছেন টাকা দেবেন না, সিপিএম খরচা করে নেবে, লুট করে নেবে, আপনারা ডাইরেক্ট দিন। তা আমি মুখ্যমন্ত্রীর যে স্ট্যান্ড সেটাকেই সাপোর্ট করছি। আমাদের বক্তব্য এটাই যে পয়সাটা ক্ষতিগ্রস্তরা পাবেন সেটা যেন জনধন অ্যাকাউন্টের মতো তাদের অ্যাকাউন্টে আসে, না হলে পুরনো অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ তাদের ক্ষতিপূরণ ঠিক মতো পান না। মুখ্যমন্ত্রীকে যখন দক্ষতার সঙ্গে ঝড় সামাল দেওয়ার সার্টিফিকেট দিচ্ছেন প্রধানমন্ত্রী, তখন বিপর্যয়ের জন্য তৃণমূলের দুর্নীতিকে দায়ী করছেন দিলীপ ঘোষ। করোনা ভাইরাসে লড়নে কা মন্ত্র হ্যায় জো জাহাঁ হ্যায় বহি রহে, লেকিন সাইক্লোন কা মন্ত্র হ্যায় কি সাইক্লোন আ রহা হ্যায় জলদি সে জলদি সুরক্ষিত স্থল পর আপ শিফট কর জাইয়ে, ইয়ানি দোনো অলগ অলগ প্রকার কি লড়াইয়াঁ এক সাথ পশ্চিম বঙ্গাল কো লড়নে পড়ি হ্যায়, লেকিন উসকে বাওজুদ ভি মমতা জি কে নেতৃত্ব মে রাজ্য সরকার নে বরসক প্রয়াস কিয়া হ্যায়। তৈয়ারি অগর অর অচ্ছি হোতি তো জান মাল কি হানি কম হোতা, মুখ্যমন্ত্রী নে খুদ স্বীকার কিয়া হ্যায় কি ইতনি জোর তুফান আনে বালা হ্যায় 150 কিলোমিটার গতি সে, লেকিন অর বিজলি কি কাটিং নাই হুই থি, ইসলিয়ে জিতনে লোক মারে গে জাদে লোক বিজলি কি আর সম্পর্ক মে আকর কে মারে গে হ্যায়। যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার সমস্ত টাকা খরচা করে লোকেদের কাঁচা বাড়ি পাকা হতো, আজকে মানুষকে মরতে হতো না, এত বাড়িঘর ভাঙতো না, এটা এই রাজ্য সরকারের দুর্নীতির জন্য হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এ আসলে রাজনৈতিক কৌশল। বিধানসভা নির্বাচনের ঠিক 1 বছর আগে প্রাকৃতিক বিপর্যয়, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ যাতে তোলা না যায় সেজন্য রাজ্যকে সাহায্য করা হবে, আর ফাঁক ফোকর খুঁজে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাবে বিজেপি। যখন দুটো সরকার প্রধান তারা নিজেদের মধ্যে কথা বলে, যখন বড়রা দুজনে কথা বলে না তখন বাচ্চাদের ছোটদের কথা বলতেন, দিলীপবাবু এই সৌজন্যটা জানেন না।
দুর্যোগের 48 ঘন্টার মধ্যে রাজ্যে প্রধানমন্ত্রী চলে আসায় এখন তৃণমূলের পক্ষে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলা কঠিন। কিন্তু দিল্লির সাহায্য পর্যাপ্ত না হলে তাদের কাছেও আক্রমণের রাস্তা খোলা। কৌশলী দুপক্ষই এখনই আস্তিনের তাস দেখাতে চাইছে না কেউই। ক্যামেরায় কমল জানার সঙ্গে অঞ্জন রায়ের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।